যাদের নিয়ে ভারতীয় ক্রিকেটের সোনালী যুগে পদার্পণ, তাদের অন্যতম রাহুল দ্রাবিড়। কারো কাছে দা ওয়াল, আবার কারো কাছে ক্রিকেট ফ্যান্টাসির সোনালী শৈশব। সময়ের বদলে সবাইকেই বিদায় বলতে হয়। দ্রাবিড়ও 22 গজকে বিদায় বলেছেন, তবে মাঠের মায়া ছাড়তে পারেননি। ব্যাট প্যাট তুলে রাখার পর যুক্ত হয়েছেন ক্রিকেট কোচিংয়ের সঙ্গে। 2019 সাল থেকে দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্বে আছেন রাহুল দ্রাবিড়। স্বপ্ন যদি আকাশ ছোঁয়ার হয়, আকাশ হয়তো নিজেই হাত ছোঁয়া দূরত্বে এসে ধরা দেয়। কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের ক্রিকেট ক্যারিয়ার টেনে যে কেউ বলতে পারে, এই দায়িত্ব তার প্রাপ্য। তবে না, ভালো ছাত্র যে ভালো শিক্ষক হবেন সেটা কেউ চাইলেই বলে দিতে পারে না। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হয়, তাদের বোর্ড প্রশংসায় ভাসে। কিন্তু দিনে দিনে ভারত যে হয়ে উঠছে ক্রিকেট সংস্কৃতির আতুরঘর, সে খবর কজনই বা রাখে। দ্রাবিড়কে জাতীয় দলের গুরু দায়িত্ব পাওয়ার আগে দিতে হয়েছে পরীক্ষা। এনসিএর দায়িত্ব ছাড়া কোচ হিসেবে কাজ করেছেন এ দল আর অনূর্ধ্ব-19 দলের সাথে। অর্থাৎ জীবনের নোটবুকের নতুন চ্যাপ্টারে পাশমার তুলে প্রমোশন পেয়েছেন দ্রাবিড়, যার পেছনের কারিগর বিসিসিআই। জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার নাই, বিদেশের মাটিতে সিরিজ, দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট, কোনোটাই তো সহজ না। তবুও ক্রিকেটার দ্রাবিড়ই দিন শেষে কোচ দ্রাবিড়ের ছায়া। যত কথাই হোক, ঘুরে ফিরে আসে দেশের ক্রিকেটের হালচাল। ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে আফসোস বাড়েই, তাই যতটা দৃষ্টি ফেরানো যায় ততটাই স্বস্তি। দেশের কোচদের কি খবর? কারি কারি টাকায় বিদেশি কোচেই তো ভরসা রাখে বিসিবি। বোর্ডের 2-1 জন কর্মকর্তার কথাই তবুও আশ্বাস মেলে, আমাদের তো সেই সুযোগটা দিতে হবে। এখানে আমি যদি বলি, আপনি দেখেন আমাদের কিন্তু এখন অনেক ন্যাশনাল ক্রিকেটার্স আছে যারা কিন্তু এখন রিটায়ার করছে, এবং তারা কিন্তু অলরেডি বিসিবির সাথেও কোচিংয়ে ইনভলভড। ধরেন আপনার ডেভেলপমেন্টে, আন্ডার-19, আন্ডার-এ, উমেন্স ক্রিকেটে, HPতে, সব জায়গাতে কিন্তু আমাদের লোকাল কোচেসরা আছে। সো ইভেন টেস্ট প্লেয়ার্স লাইক ইভেন হয়তো বা আমাদের বিসিবির সাথে অনেক ইনভলভড আছে, বিসিবির বাইরেও যারা আছে, ধরেন আফতাব আহমেদ যে খেলেছে, রাজিন সালা যারা খেলেছেন, দিজ আর কিন্তু টেস্ট প্লেয়ার্স, তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তারা অলরেডি কিন্তু কোচিংয়ের সাথে ইনভলভড। এবং আমরা যদি দেখি আপনার ঢাকা প্রিমিয়ার লিগ এবং অন্যান্য লিগগুলো যখন হয়, NCLO, BCLO, তখন কিন্তু এরা সব কাজের মধ্যে আছে, অ্যান্ড দে অল ডুইং ভেরি ওয়েল। সো আমার মতে আমরা যদি তাদেরকে সুযোগ দিই তাহলে তো তারা শিখতে পারবে। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি HD চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। দ্রাবিড় শ্রীলঙ্কা সিরিজে লেটার মার্ক তুলবেন না পাশ মার্ক, কিংবা সমালোচনায় বিদ্ধ হবেন কিনা, সেটা পরের ব্যাপার। তবে দ্রাবিড়দের দিয়ে বারবার জিতে যায় ভারত, মাঠে মাঠের বাইরে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।